এক প্লেট বিরিয়ানি কিনে আনছি, হ্যাঁ, তা বিরিয়ানি দিয়ার বাস মোটামুটি একটা চমৎকার আইতি আছে, মানে জিবরে পানি আবার নাহান বাস যেটারে কয়, হ্যাঁ। তো যাই হোক, চাউলডো একটু মুলম মুলম হেসদো ভালো হয়েছে, অসুবিধে হয় নাই। চাউলডোয়া খুব সম্ভবত চিনি গুঁড়ো যদি না হয় তা স্বাক্ষরখানা শিওর, হ্যাঁ। এটা একটু মহে দিয়ে দেয় যে হেস যে কিনিয়া চমৎকার হেসে, অসুবিধা হয় নাই, কোনো তাত্তিত্র হয় নাই, মানে আছে না অর্ধা হেসে অর্ধা হেসে না, হেরম রয় নাই, চমৎকারভাবে হেসে। এখন গোস্ত, গরুর গোস্ত দিয়েছে, তাই কহান দেশে আমি একটু গুণিয়াম লোক জানাইতে আসি, 2 3 4 এইবারে এখান 8 5 6 এই 7 খান, মানে মিলেই জিলেই যাই দিয়েছে আর কি, দেখা যাইতে আছে না। তাই একে আমি টুকরো বলবো না পিস বলবো আমি বুঝতে পারতে আসি না, কারণ এই মাংসের টুকরো অসুবিধে নাই, সে কোয়ান্টিটি বাড়াই দেছে, যেন গন্তে যাই ইয়া নেলায় নেলায় সাবানে সাবানে যেন বেশি গরুর গোস্ত পাওয়া যায়, হরবে বাকি কন, গরুর গোস্তের যা দাম, আবার অনেকে তো মাইকিং করে 580 ঠিয়ায় গরুর গোস্ত বেছে, দলিকুল যে হৃৎপিণ্ড ব্যবা খান্দাই দেয় পারলে চামড়া এইবার পেয়াটা হ্যাও দিয়ে দেয় গোস্তের লগে, নামে 580 ঠিয়া, এখানে তো আর ফেটা দিয়ে চালাই দেওয়া যায় না, মান্তি হত দিলে চলে না, অসুবিধে নাই। হ্যাঁ দেখতে পাইতে আছি আপনার একটু আডি, একগো ট্যাঙ্গার আডি নিহান মনে হইতে আছে, কিন্তু একগো আলু বুখরা, হুম, আলু বুখরা দিলে হয় কি একটু মিডিয়ে মিডিয়ে লাগে, একটু চমৎকার চমৎকার স্বাদ হয়। তো যাই হোক, আমি একটু গোস্ত একটা চাবাই দেখি যে অসুবিধে মানে কী কয় এটার হেজ যে কিনিয়ে না আবার দাঁতের মধ্যে হাঞ্জে থাকবে, হ্যাঁ, চমৎকার মুলাম হেজে, অসুবিধা হয় নাই। গরুডা একটা আবাল গরুর গোস্ত মনে হয়েছে আছে, গরুটা মনে করেন খুব সম্ভবত কালা এবং সাদা হলেস্টিন ফেরিজিয়ান জাতের একটা গরুর গোস্ত এটা, হ্যাঁ, আমি এবার বলেছিলি তো আর দেখতেই বুঝে লাগছে, গোস্ত দেখতে আমি করতে এটা কোন গরুর গোস্ত, যাই হোক অসুবিধে নাই। আর এই যে আড্ডি দেছে, এই আড্ডি আর লাগে নাই, কোন রোমা সোমা কিছু এক কিহর মুসুই হালাই দিমু নাই বিল থাকবে বুঝতে পারতে আসি না, অসুবিধে নাই, প্যাকেট বাড়িবে না এসে সমস্যা না। এখন একটুখানে একটু গিললে দেখি, আপনারা কি চাই রয়েছেন এরকম কি মোহে পানি উঠতে আসে, কোনো কাম হইবে না মোহে পানি উঠলে, নিজে যাইয়ে খাইতে হইবে, আমি এখান দিয়ে মোবাইল দিয়া দেখ পার মুখালি খাইবেন, এই আপনার রাগ করেন পাইছেন, যাও কই হাফুস হাফুস, ছোটো কালে ভান্ডবাটি খেলাইছেন না, ওইরকম খান অসুবিধে নাই। আমি এখন একনালা মোহে দিয়ে দেখি, ওমা মোহে মিডিয়ে মিডিয়ে লাগে, গলায় যাই ভুরিয়ে ভুরিয়ে ওঠে, বোঝা যাইতে আছে ওই যে গোলমরিচ আছে না, গোলমরিচ এখানে ব্যবহার করছে, কারণ গোলমরিচ গুলো জিবরায় অত ঝাড়া লাগে না, কিন্তু গলায় ভুরিয়ে ভুরিয়ে ওঠে, অসুবিধে নাই, চমৎকার স্বাদ চমৎকার, বাবুরছির যে হাত হাতের যে রান্না চমৎকার, হ্যাঁ বিনিয়েটা একটু মরিচ হতেছে, যদিও মরিচ আমি খাইতে নি, কারণ মরিচ খাইলে পরের দিন সকালে আমার অনেক সমস্যার মধ্যে ভরিয়ে যাই জলায় আর কি, অসু এভাবে আবার বিনিয়েটায় আবার ওই হসাও দেশে শশা হোয়া, হুম, হ্যাঁ ওই দেশে আর কি, বোঝেন না ভালো ভাই, দেখেন না এই যে দেখা যাইতে আছে যে ছাসে নাই কলু, ছাসে নাই মানে ছোলা হালাই নাই, মানতেই হত দিয়ে থুইছে, এবার আবার লেবু দেশে, কাগজি লেবু চু আর দেখতে পারবে না, হাইটে লেবু খাওয়ার সাইজ না খাওয়া বলো, যাই হোক অসুবিধা নেই, একটু লবঙ্গও দেশে দেছে মোটামুটি যা দেছে, সাথে বাসগঞ্জে কইতে আছে তেজপাতাও দেলে, যদিও আমার ফেলেট একক তেজপাতা নাই, মনে হয় রান্দার পর ভাইসরছে দেশে হালাইয়া, তো সব কথার মূল কথা যেটা না ভাই শুনেন, এই যে ফুড ব্লগ করলাম না আমি, একটা ফুড ব্লগিং যাকে বলে, হ্যাঁ বলেছিল যে ফুড ব্লগিং, তো অ্যান্নান হস্তা কন্টেন্ট দুনইতে আছে বললি আমার মনে হয় না, আমি দোকানে যামু খাওন লমু খামু হেবার শব্দ করি, এরকম একটু ছাউন করতে হইবে গেলতে হইবে, তারপর বলতে হইবে ভালো হেজ যে কিনিয়া, মনে করেন এই যে চিকেন ফ্রাই যদি আপনি খান যে এটা মুরহর কোন মুরহর, ব্রয়লার মুরহর আছে পাকিস্তানি মুরহর, কোন ফদের মুরহর হেজ যে কিনিয়া, ক্রিস্পি হয়েছে কিনিয়া, এবার বারবিকিউ খাইলে ঝাল হয়েছে কিনিয়া, আবার থিকনেস মিকনেস কত ফদের কত ধরনের কথাবার্তা যে কয়, যাই হোক অসুবিধে নাই, ওগুলো আমরা কেতাব টেতাব দেখে হিক মনে ভবিষ্যতে কম মনে, তো যেটা কইতেছিলাম যে হস্ত আর কি কন্টেন্ট, দোকানে যাইবেন টাকা খরচ করবেন খাইবেন আর কেমন লাগে আপনার জিবরে আপনি খালি হেডি কইবেন, এটা একটা কন্টেন্ট, মেধা লাগবে না সরম লাগবে না বাবাও লাগবে না, মোরা এই যে কন্টেন্ট বানাই নেই যে নেবাই পেয়েছে দাদি চোদ মারেন এরপর কন্টেন্ট মারে বাদ বিশ্রী ফিনে যে কী রূপে বানাবো কী রূপে কথা খাওয়া যায় বিশ্রী ফিনে, কিন্তু এই ফুড ব্লগিং যদি আপনি করতে চান, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাইয়া লক্ষ লক্ষ টাকা 10-12 লাখ টাকা মাস ইনকাম করতে চান, তাদের জন্য সোজা পন্থ হইতে চাই ফুড ব্লগিং, দোকানে যাইবেন ও
ইংরেজি ফুডের তেল খোলা আবার ভালো হয়, কথার মাথায় যাই ইংরেজি কইবেন, ভেরি টেস্টি। দেন না ওই যে একশন ফুটবলকার একশন কোনো কোনো ইংরেজিত কথা কয়, বাঙালি কিন্তু কোনো কোনো ইংরেজিত কথা কই থইবে এবং তাইলেই বুঝবে যে আপনি কোনো বড় ধরনের ফুটবলকার। যাই হোক, অসুবিধা নাই, এই আপনারা যারা রাতারাতি বড় লোক হয়েছেন মোটামুটি করাহানে জায়গা বেশি, যদি গোটা বিষে ভিডিও বানাচ্ছিলেন গোটা বিষে রেস্টুরেন্টে যাই তাই দেখবেন আপনারা বলাই নেয় তোমরা আও খাও, তোমাকে উল্টো টাহাও দিমু খাওয়াইয়েও দিমু মাগ না, তোমরা খালি কবা মগো খাউন্ডু ভালো। হাতে দেখবেন যে কোনো দুর্নীতি যত কন্টেন্ট ক্রিয়েটার আছে খাউন্নে কন্টেন্ট মানে খাউন্নে রিভিউ যারা কয় ফুটবলকার যাদেরকে বলে এগোনাহান হস্তা কন্টেন্টও নাই এবং মেধা ছোরমাকাল হস্তায় বানাইয়ে লাইবেন, মেধা লাগবে না ছোরম লাগবে না সময় সময় একটু যাইবে একটু অল্প, তো অসুবিধা কি করে ওই ভাত খাইতে হইলেও তো সময় লাগবে। তো আপনারা যারা ভাবতে আছেন লাখ লাখ বার টাকা কামাইবেন রাতারাতি বড় লোক হয়ে যাবেন, তারাই ফুটবলকিংয়ের দিক নজর দিতারেন, আর নাইলে মোরা যে সব কন্টেন্ট বানাই ওদিকে ভাত খুব কম। তো যাই হোক, আমি এখন গিল মুগিলার ছবি দেখি, আপনাকে আফসোস বেড়াই লাভ কি, আল্লাহ হাফেজ।